ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট খেলবেন না বিরাট কোহলি, তার পরিবর্তে এখনও ঘোষণা করেনি ভারত। এর মাঝেই রিঙ্কু সিংকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্টে দলে নেওয়া হলো। মনে করা হচ্ছে বিরাটের পরিবর্তে হিসাবে এমন কাউকে দলে নেওয়া হবে যিনি ওই দলে রয়েছেন, সেই কারণেই রিঙ্কুকে দলে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শুরু 25 জানুয়ারি থেকে, সেই ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। পরের ম্যাচ 2রা ফেব্রুয়ারি থেকে শুরু, বিরাটকে পাওয়া যাবে না সেই টেস্টেও সোমবার, এমনটাই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা মঙ্গলবার ঘোষণা করল রিঙ্কুকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত এ দলে নেওয়া হচ্ছে। আগে জানানো হয়েছিল যে রিঙ্কুকে শুধু তৃতীয় বেসরকারি টেস্টে নেওয়া হবে, কিন্তু মঙ্গলবার তাকে দ্বিতীয় বেসরকারি টেস্টেও দলে নেওয়া হয়েছে। এরপরেই জল্পনা শুরু হয়ে যায় বিরাটের পরিবর্তন নিয়ে। টেস্টে বিরাট খেলেন 4 নম্বরে, মিডিল অর্ডার ব্যাটার হিসেবে রজত পাটিদার বা সরফরাজ খানকে নেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। তারা দুজনেই রয়েছে ভারতীয় এ দলে, সেই কারণে রিঙ্কুকে দলে নেওয়া হলো বলে মনে করা হচ্ছে। বোর্ড যদিও এখনও পর্যন্ত বিরাটের পরিবর্তে হিসাবে কারো নাম ঘোষণা করেনি। 25 জানুয়ারি থেকে শুরু ভারত ইংল্যান্ড টেস্ট, হায়দ্রাবাদে হবে সেই টেস্ট, দ্বিতীয় ম্যাচ বিশাখাপট্টনামে, সেই টেস্ট শুরু 2রা ফেব্রুয়ারি থেকে। এই দুই টেস্টে খেলবে না বিরাট কোহলি, বাকি 3টি টেস্ট হবে রাজকোট, রাঁচি এবং ধর্মশালাতে। অন্যদিকে আরও 3 জন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে যারা বদলি হিসাবে খেলতে পারেন বিরাট কোহলির জায়গায়। তারা কারা? 1. রজত পাটিদার। ভারত এই দলের হয়ে সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন তিনি, পরপর 2টি টেস্টে 100 রান করেছেন। সাদা বলের ক্রিকেটে ভালো খেলে পরিচিত হলেও ইদানিং লাল বলের ক্রিকেটে নজর কেড়ে নিয়েছেন। দলে নেওয়া হলে মিডল অর্ডারে বিকল্প হতে পারেন পাটিদার। এছাড়া সরফরাজ খান, ভারত এ দলের হয়ে ভালো খেলে তিনিও কিন্তু একজন দাবিদার। প্রথম টেস্টে 96 এবং পরের টেস্টে দ্বিতীয় ইনিংসে 55 রান করেছেন। তার আগে দক্ষিণ আফ্রিকা সফরেও 1টি অর্ধশতরান রয়েছে তার। এছাড়া ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর ধরে রান করেছেন। জাতীয় দলের দরজা এখনও খোলেনি, নির্বাচকেরা তাকে একটা সুযোগ দিতে পারেন। এছাড়া খুব গুরুত্বপূর্ণ আরেকজন, সে হলো চেতেশ্বর পূজারা। নতুনদের কাউকে সুযোগ দিতে না চাইলে নির্বাচকেরা ভরসা রাখতে পারেন পুরনো মুখে, সেক্ষেত্রে সবার আগে আসবে পূজারার নাম। রঞ্জিতে ভালো খেলে জাতীয় দলে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। সম্প্রতি 243 রান করেছিলেন ঝাড়খণ্ডের বিরুদ্ধে, প্রথম শ্রেণীর ক্রিকেটে 20,000 রানও পূর্ণ করেছেন।